Assalamu alaikum. Welcome to the written math solution of 5 Banks Officer Cash 2019 held on May 28, 2022. Let's get started. Question number 1 A brother and a sister share out their collection of 5000 stamps in the ratio of 5 is to 3. The brother then shares his stamps with two friends in the ratio of 3 is to 1 is to 1. কিপিং মোস্ট ফর হিমসেলফ হাউ মেনি স্ট্যাম্পস ডাজ ইচ অফ হিজ ফ্রেন্ডস রিসিভ অর্থাৎ ভাই এবং বোন পাঁচ হাজার স্ট্যাম্প তাদের নিজেদের মধ্যে ভাগ করলো ফাইভ ইস্টু থ্রি রেশিওতে যেহেতু এখানে ব্রাদারের নাম আগে এসছে সিস্টারের নাম পরে এসে তার মানে ব্রাদার ফাইভ পার্ট সিস্টার থ্রি পার্ট এই পাঁচ হাজার স্ট্যাম্প ডিস্ট্রিউ ভাগ করে নিল এরপরে ভাই আবার তার শেয়ারটা থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান রেশিওতে তার দুই বন্ধুর সাথে শেয়ার করলো কিপিং মোস্ট ফর হিমসেলফ মানে সে বেশিরভাগটা রাখলো অর্থাৎ থ্রি পার্টটা সে নিজে রাখলো এবং ওয়ান এবং ওয়ান পার্ট তার দুই বন্ধুর সাথে শেয়ার করলো তাহলে জানতে চাওয়া হচ্ছে হাউ মেনি স্ট্যাম্পস ডাজ ইচ অফিস ফ্রেন্ডস রিসিভ ইচ অফিস ফ্রেন্ডস তার প্রত্যেক ফ্রেন্ড কত শেয়ার স্ট্যাম্প পেলো তাহলে প্রথমে ফাইভ থাউজেন্ড স্ট্যাম্প যেটা আমাদের সেটাকে আমরা ভাই বোনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব এখানে ফাইভ টু থ্রি রেশিওতে তার রেশিওর যোগফল হচ্ছে এখানে আট অর্থাৎ আট ভাগ করলে আট ভাগের পাঁচ ভাগ ব্রাদার মানে ভাই পাবে সো ফাইভ বাই এইট এটা ক্যালকুলেট করলে আমরা ভাইয়ের অংশটা পাবো বাট যেহেতু আমরা চাচ্ছি যে আলটিমেটলি প্রত্যেক ফ্রেন্ড তার প্রত্যেক বন্ধু কত পেল সেটা বের করতে তাহলে এই ভাইয়ের অংশটা আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে থ্রিজ টু ওয়ান টু ওয়ান রেশিওতে তাহলে এই থ্রিজ টু ওয়ান এস টু ওয়ান রেশিওতে এক একজন বন্ধু পাবে ওয়ান পার্ট আউট অফ থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান ফাইভ অর্থাৎ এক একজন বন্ধু তাহলে এক পার্ট আউট অফ ফাইভ পার্ট পাবে তাহলে এই ক্যালকুলেশনটা আমাদেরকে প্রত্যেক বন্ধু কতটা স্ট্যাম্প পাবে সেটা দিয়ে দেবে সরাসরি অ্যান্সার সো এটা সিম্পলিফাই করলে এখানে আমরা ফাইভ অ্যান্ড ফাইভ ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এইট দিয়ে ফাইভ থাউজেন্ডকে ডিভাইড করলে এইট দিয়ে ওয়ান থাউজেন্ডকে ডিভাইড করলে হয় একশো পঁচিশ আর একশো পঁচিশ ইন্টু পাঁচ হচ্ছে ছয়শো পঁচিশ অর্থাৎ এটা ছয়শো পঁচিশ দিয়ে কাটা যাচ্ছে সো অ্যান্সার ইজ টু সিক্স টোয়েন্টি ফাইভ স্ট্যাম্পস এখানে এই কোশ্চেনের অ্যান্সার সিক্স টোয়েন্টি ফাইভ সো এখানে সলিউশনটা দেওয়া আছে দেখে নেওয়া যেতে পারে কোয়েশ্চেন নাম্বার টু

দুটা সাইড হচ্ছে ফোর সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার এই কোয়েশ্চেনের একটা ল্যাকিং আছে এই ফোর সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার কোন সাইড দুটা এটা কি সমান্তরাল একটা বাহু এবং অসমান্তরাল একটা বাহু নাকি অসমান্তরাল দুইটা বাহু কারণ অসমান্তরাল বাহু দুইটা ফোর এবং সেভেন হয়ে হতে পারে ভিন্ন ভিন্ন ল্যাংথের হতে পারে তো কাজে এটা এখানে ক্লিয়ার করা হয় না এই টু সাইডটা কোন সাইড এটা ক্লিয়ার করা হয় না একটু ল্যাকিং আছে কোশ্চেনটায় তো আমরা ধরে নিচ্ছি যে 4 ফোর সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার যেটা সেটা হচ্ছে যে বাহু এটা বিকজ এটা ছাড়া এটার অ্যান্সার করা সম্ভব হবে না সো এটা ফোর সেন্টিমিটার ধরে নিলাম এটা সেভেন সেন্টিমিটার এবং হাইট দেওয়া আছে এই ট্রাফিজয়েডের সেভেন সো এখান থেকে এখান থেকে পর্যন্ত যদি লম্বটা আনি সেটা হচ্ছে যে সেভেন তাহলে এখন এর এরিয়াটা কত ট্রাফিজিয়ামের ক্ষেত্রে এরিয়া হচ্ছে ট্রাফিজমের এরিয়া হচ্ছে এখানে আমি যদি এই একটা সমান্তর ভাবকে এ ধরি আরেকটা সমান্তর ভাবকে বি ধরি তাহলে এই এ এবং বি এর অ্যাভারেজ অর্থাৎ এখানে এ প্লাস বি বাই টু অ্যান্ড ইন টু এইচ মানে হাইট তাও এখানে এ হচ্ছে আমাদের ফোর প্লাস সেভেন বাই টু ইন ইন্টু হাইটও সেভেন সো এখানে ইলেভেন প্লাস ইলেভেন ইন্টু সেভেন সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন বাই টু হচ্ছে এটাকে ক্যালকুলেট করলে থার্টি আট দুই ষোলো আটত্রিশ পয়েন্ট ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভ এককটা হচ্ছে সেন্টিমিটারে সো থার্টি এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে সরি এটা এরিয়া তো সো সেন্টিমিটার স্কোয়ার থার্টি এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার হবে এটার আনসার দেন সলিউশন দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি

অ্যান্ড তিন নাম্বার হচ্ছে এটা টু বাই টু ম্যাট্রিক্সে করা যায় টু বাই টু গ্রিডে করা যায় সো যে কোনো ম্যাথড অ্যাপ্লাই করা যায় আমরা যদি ফর্মুলা দিয়ে চিন্তা করি তাহলে এখানটায় ফর্মুলার নিয়ম ই হচ্ছে যে টোটাল ইকুয়াল টু দুটা যে সেট একটা এ প্লাস আর একটা বি সেটের এবং মাইনাস করবে এই দুটোর যে ওভারল্যাপিং অংশটা অর্থাৎ বোধ যেটা সেটা দোনোটাতেই যেটা আছে সেটা এবং প্লাস হচ্ছে নান মানে কোনোটাই না নিদার যেটা সেটা সো এখানে যেটা দেওয়া আছে আমাদের ফর্টি পার্সেন্ট অফ দি স্টুডেন্স ফেলড ইন স্ট্যাটিস্টিক্স তো এই যে এ বি যেটা সেটা ফর্মুলাতে সাধারণত মানে পজিটিভটাকে মিন করা হয় নেগেটিভটাকে না সো আমি এই জন্য যেহেতু ফেইল দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি যে তাহলে ফর্টি পার্সেন্ট যদি স্ট্যাটিস্টিক্সে ফেল করে তাহলে সিক্সটি পার্সেন্ট পাস করেছে তা সিক্সটি পার্সেন্ট কতজনের টোটাল টু হান্ড্রেডের তাহলে আমরা যদি এই ফিগারগুলো বের করি পাসড ইন স্ট্যাটিস্টিক্স সেটা হবে সিক্সটি পার্সেন্ট অফ টু হান্ড্রেড সো এটা হচ্ছে ছয় দুই বারো একশো বিশ একইভাবে থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস ফেইল ইন কম্পিউটার স্টাডিজ যদি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কম্পিউটার স্টাডিজে ফেইল করে থাকে তাহলে পাস করেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে পাস ইন কম্পিউটার স্টাডিজ এটা হচ্ছে যে সিক্সটি ফাইভ পারসেন্ট অফ টু হান্ড্রেড সো এটা হচ্ছে পঁয়ষট্টি দুগুনের একশো তিরিশ একশো তিরিশ অ্যান্ড আর বাকিগুলো তো এখানে ইনফরমেশান দেওয়া আছে তো এখন আমরা যদি এগুলো বসাই এখানে টোটাল হচ্ছে আমার এখানে টু হান্ড্রেড ইকুয়াল টু এ হচ্ছে পাশের যে হিসাবটা সেটা হচ্ছে যে ওয়ান টোয়েন্টি প্লাস বি হচ্ছে ওয়ান থার্টি মাইনাস বোথ এখানটায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে সেভেন্টি স্টুডেন্টস ফেল্ড নিদার অফ দ্য সাবজেক্টস সেভেন্টি স্টুডেন্টস ফেল্ড নিদার অফ দ্য সাবজেক্টস মানে কোনোটাতেই ফেল করে নাই মানে হচ্ছে যে আসলে তারা বোধটাতে পাশ করেছে এই বোধ যেটা সেটা তাহলে সেভেন্টি মাইনাস সেভেন্টি অ্যান্ড প্লাস এইটা হচ্ছে যে নান এখানে নান একটা সো আমরা যেহেতু এই নান মানে হচ্ছে যে কোনোটাতেই পাস করিনি আর এটা আমাদের রিকোয়ারমেন্ট হাউ মেনি স্টুডেন্টস ফেইল্ড ইন বোধ সাবজেক্টস কোনোটাতেই ফেল করেছে মানে কোনোটাতেই পাশ করেনি আর কোনোটাতেই পাস করে মানে এখানে এই রুল অনুযায়ী এখানে নানকে বোঝাচ্ছে সো এই নান কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট সো নানকে আমরা এক পাশে রাখলে ইকুয়াল কিন্তু তাহলে এখানে টু হান্ড্রেড থেকে মাইনাস হবে ওয়ান টোয়েন্টি প্লাস ওয়ান থার্টি টু ফিফটি টু ফিফটি থেকে সেভেন্টি মাইনাস ওয়ান এইটি সো টু হান্ড্রেড মাইনাস ওয়ান এইটি টোয়েন্টি সো টোয়েন্টি হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার আর কেউ যদি এটাকে আমার টু বাই টু ম্যাট্রিক্সে করতে চায় তাহলে সেটাও ইজি ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায় কারণ টু বাই টু ম্যাট্রিক্সটা বুঝে করার জন্য বুঝার জন্য এবং সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য বেস্ট অ্যাপ্রোচ টু বাই টু অ্যাপ্রোচে করতে হলে আমাদেরকে দুইটা তিনটা তিনটা করে এভাবে দাগ দেবো আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি সো তিনটা তিনটা করে দাগ দিলাম একটা আইটেম হচ্ছে আমার এখানে স্ট্যাটিস্টিক্স ধরলাম স্ট্যাটিস্টিক্সে পাস স্ট্যাটিসে ফেল আর একটা হচ্ছে কম্পিউটার স্টাডিস পাস কম্পিউটার স্টাডিজ ফেল্ড আর থার্ড যে জায়গাটা সেই জায়গাটা টোটাল পাশে সো এখানে আমাদের টোটাল যেহেতু টু হান্ড্রেড দেওয়া আছে আমরা টু হান্ড্রেড দিয়ে শুরু করি অ্যান্ড ফর্টি পার্সেন্ট ফেইল্ড তো টু হান্ড্রেডের ফর্টি পার্সেন্ট হচ্ছে এইটটি এইটটি ফেইল্ড ইন স্ট্যাটিস্টিক্স তার মানে এই স্ট্যাটাস্টিক ফিল্ডের আন্ডারে এখানে এইটটি তাহলে পাশের আন্ডারে এখানে ওয়ান টোয়েন্টি বিকজ এই টু হান্ড্রেড হতে গেলে এইটটির সাথে ওয়ান টোয়েন্টি যোগ হতে হয় একইভাবে কম্পিউটার স্টাডিজের থার্টি ফাইভ পার্সেন্ট সো টু হান্ড্রেডের থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেভেন্টি তারা ফেল করেছে তো এখানে সেভেন্টি হলে টু হান্ড্রেড মিলাতে হলে পাস করেছে তাহলে একশো তিরিশ এবং সেভেন্টি স্টুডেন্টস ফেল নিদার অফ দ্য সাবজেক্টস এই যে ফেইল নিদার অফ দ্য সাবজেক্টস মানে হচ্ছে যে কোনোটাতেই তারা ফেল করেনি অর্থাৎ বোর্ডটাতে পাশ করেছে তা বোর্ডটাতে পাশ করা মানে হচ্ছে যে এইটা আসলে ফিগারটা তো সো এখন যদি আমরা যে কোনো একদিকে মিলাই এখানে যদি দেখি যে এটা ফিফটি দরকার হচ্ছে এইদিকে টোয়েন্টি দরকার হচ্ছে পুরো ফিগারও আমরা চাইলে মিলাই নিতে পারি এখানে সিক্সটি দরকার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই কোয়েশ্চেনের যে হাউ মেনি স্টুডেন্টস ফেল্ড ইন বৌদ্ধ্য সাবজেক্টস হাউ মেনি স্টুডেন্টস ফেলড ইন বৌদ্ধ সাবজেক্টস এই যে ও ফেইল্ড এবং কম্পিউটার স্টাডিজও ফেল্ড এখানটায় এটা ওভারল্যাপিং হয়েছে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তো সো এভাবেও করা যেতে পারে গ্রিড দেখিয়ে বলা যেতে পারে যে ফ্রম দ্য গ্রিড ফ্রম দ্য গ্রিড

Then what is the area of the park in square meters? এখানে একটা স্কোয়ার রেক্টেঙ্গুলার শেপের একটা পার্ক আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলা হচ্ছে থ্রি টু টু অর্থাৎ এটা যদি থ্রি হয়ে থাকে তাহলে এটা টু সরি এটা যদি দৈর্ঘ্য ধরি এটা থ্রি এটা টু সো যেহেতু এটা রেশিওতে দেওয়া আছে আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু ধরতে চাই তাহলে সেক্ষেত্রে সাধারণত ভেরিয়েবল ধরে করা যায় অর্থাৎ এখানে ধরে নিছি থ্রি এক্স এটা ধরে নিচ্ছি টু এক্স সো ইন দ্যাট কেস আমরা এখান থেকে এটার এর যে ওয়ান কমপ্লিট রাউন্ড সে দিয়েছে আট মিনিটে তাহলে আট মিনিট সে যতদূর দূরত্ব যাবে সেটা হচ্ছে আসলে এটা তাহলে তার পরিসীমা তাহলে আট মিনিটে সে কত দূর যাবে আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম এখন স্পিডটা দেওয়া আছে তার হচ্ছে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম হচ্ছে এইট মিনিট যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে আছে আর টাইমটা মিনিটে আছে তাহলে মিনিটটাকে আমরা সিক্সটি দ্বারা ডিভাইড করে এটাকে আমরা আওয়ারে কনভার্ট করব তাহলে এই ডিস্টেন্সটা বের হয়ে আসবে এখানে কিলোমিটারে সো এটাকে সিমপ্লিফাই করলে আমরা পাঁচবার যাচ্ছে সো এইট বাই ফাইভ কিলোমিটার এইট বাই ফাইভ কিলোমিটার এখন আমাদের ফাইনালি যেটা জানতে চাওয়া ছিল সেটা ছিল যে আমরা এরিয়া বের করতে হবে ইন স্কোয়ার মিটার স্কোয়ার মিটার তার মানে এই কিলোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করতে হবে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করা মানে হচ্ছে যে এক হাজার দিয়ে গুণ করা তাহলে আমি যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে এইট বাই ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্ড করলে এখানে পাঁচ দিয়ে দুইশো আট দুই ষোলোশো ষোলোশো হচ্ছে আমার ওয়ান কমপ্লিট রাউন্ড এই পুরোটা পুরোটা যদি ষোলোশো হয় পরিসীমা যদি ষোলোশো হয় তাহলে দৈর্ঘ্যপ্রাস্পষ্ট লেংথ প্রাথ বেদ যেটা হবে সেটা হবে ষোলোশো এর অর্ধেক অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে এইট হান্ড্রেড অর্থাৎ এই এইট হান্ড্রেডটা থ্রি সু টু রেশিওতে ডিস্ট্রিবিউট হয়েছে এখন আমাদের এরিয়াটা জানতে চাওয়া হচ্ছে আমরা চাইলে এরিয়াটা এখানে এই থ্রি এক্স এবং টু এক্সের যোগফল যেটা ফাইভ এক্স এস এইট হান্ড্রেড এক্স কত এবং থ্রি এক্স ইন্টু টু এক্স কত এইভাবেও করতে পারি অথবা আমরা এখান থেকে এই এক্স বাদ দিয়ে অ্যাক্সের কোনো রকমের প্রয়োগ না করে আমরা এখন বলতে পারি যে লেংথটা কত লেন হবে এইট হানড্রেডের মধ্যে থ্রি এবং টু পার্টে ডিস্ট্রিবিউট হয়েছে তাহলে থ্রি পার্ট আউট অফ থ্রি প্লাস পার্ট তাহলে এখানে ফাইভ ষোলো পাঁচবার ষোলো একশো ষাট তিনশো মিটার একইভাবে ব্রেথ পাওয়া যাবে যদি আমি এইট হান্ড্রেড আমরা এখানে মাইনাস করেও করতে পারি এইট হান্ড্রেড থেকে ফোর এইটটি মাইনাস করেও করতে পারি অথবা এইট হান্ড্রেড ইন্টু টু বাই ফাইভ করেও করতে পারি এখানেও আবার ষোলো একশো ষাট ষোলো দুখানে বত্রিশ তিনশো বিশ মিটার তাহলে এরিয়া হবে আমাদের জানতে চাওয়া হচ্ছে এরিয়া আলটিমেটলি এরিয়া হচ্ছে যে লেংথ ইন্টু ব্রেথ লেংথ হচ্ছে ফোর এইটি ইন্টু ব্রেথ হচ্ছে থ্রি টু হানট্রে সো লেংথ ইন টু ব্রেথ তাহলে ফোর এইটিন টু থ্রি টোয়েন্টি এখানে জিরো এবং জিরো দুইটা জিরো আমাকে দেবে আর এর আগে যেটা আসবে আটচল্লিশ ইন্টু বত্রিশ আটচল্লিশকে তিনবার নিলে তিন আটচল্লিশ একশো চুয়াল্লিশ তার মানে তিরিশ বার নিলে চোদ্দোশো চল্লিশ এবং আটচল্লিশকে আরও দুবার নিলে এই প্রথমবার তিরিশ বার নিলাম পরে আরও দুবার নিলাম আটচল্লিশকে বললাম ছিয়ানব্বই তাহলে এটা যোগ করলে এখানে আসতে আমাদের সিক্স ন তেরো পনেরো এবং ডাবল জিরো পরে থাকছে সো ফিফটিন ডাবল জিরো তার মানে এক লাখ তিপ্পান্ন হাজার ছয়শো এটা যেহেতু এরিয়া তাহলে এটা স্কোয়ার মিটারে বের হবে স্কোয়ার মিটার এবং এটাই জানতে চাওয়া হচ্ছে স্কোয়ার মিটারে এক্সপ্রেস করার জন্য সো অ্যান্সার ইজ ফিফটিন থ্রি সিক্স ডবল জিরো স্কোয়ার মিটার এখানটায় সলিউশন দেখানো আছে কোশ্চেন নাম্বার ফাইভ ইফ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি ক্যালকুলেট একটা সমাধান করতে বলা হচ্ছে তো আমরা যদি খেয়াল করি এখান থেকে যদি এটাকে গুন করি এভাবে তাহলে এখানে পাচ্ছি থ্রি এক্স প্লাস টুয়েলভ আর এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দুই পাশে টুয়েলভ আছে আমরা টুয়েলভকে যে কোনো একদিকে নিয়ে ক্যান্সেল করতে পারি অথবা সরাসরি আমরা বাদ দিয়ে পরের লাইনে লিখতে পারি এই থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইট ইস সরি এক্স স্কোয়ার ইট ইস টু এক্স স্কোয়ার অ্যান্ড অ্যান্ড মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো এক পাশে থাকলে সো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে থাকছে টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এখন দুইটা অংশ পাওয়া গেল আইদার এক্স ইকুয়াল টু জিরো কারণ দুইটা নাম্বারের প্রোডাক্ট জিরো হয় তখনই যখন যে কোনো একটা জিরো হয় তো আইদার এক্স ইকুইল টু জিরো অর টু এক্স মাইনাস সেভেন ইকুইল টু জিরো এটা মাইনাস সেভেন না সরি এটার দিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস প্লাস তাহলে প্লাস সেভেন ইকুইল টু জিরো দেওয়ার ফোর এক্স ইকুইল টু হবে তাহলে মাইনাস সেভেন বাই টু তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার দুইটা অর্থাৎ জিরো অর অর মাইনাস সেভেন বাই টু এটা হবে অ্যান্সার কেউ কেউ এখানে একটু ছোট্ট ভুল করে ফেলে সেটা হচ্ছে যে এই জায়গায় এই এই অ্যাক্সটাকে ক্যান্সেল করে দেয় অর্থাৎ এভাবেও অনেকে ক্যান্সেল করে যে টু এক্স স্কোয়ার ইকুইল টু মাইনাস সেভেন এক্স তাহলে একটা এক্স ক্যান্সেল করে দিলে টু এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন বাই টু এভাবে অনেকে করে থাকে কিন্তু এখান এভাবে করলে যেহেতু আমি একটা অ্যাক্স বর্জন করে দিলাম বাদ দিয়ে দিলাম তাতে করে শুধুমাত্র একটা ভ্যালু আসবে বাট এখানে দুইটা ভ্যালু আসা উচিত কারণ এটা দেখাই যাচ্ছে যে এক্স স্কোয়ার যখনই আমার এক্স স্কোয়ার থাকছে পাওয়ার টু থাকছে তার মানে এখানে দুইটা সমাধান আসবে তো সো ওই দুইটা সমাধানের একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে যে মাইনাস সেভেন বাই টু সো এটাই হবে এই কোয়েশনের অ্যান্সার সলিউশন দেখানো আছে এখানে সো দ্যাটস অল থ্যাংকস ফর ওয়াচিং